গুলশানের একটি বাড়িতে ঢুকছেন চিকিৎসকের অ্যাপ্রন পরা এক নারী। বাসায় অসুস্থ রোগী থাকায় দারোয়ানও তাকে যেতে দেন। দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে পড়ে ওই নারী, মুহূর্তেই ল্যাপটপ, মোবাইল আর মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। চুরির শিকার ভুক্তভোগীরা জানান, মা অসুস্থ থাকায় প্রায়ই বাসায় ডাক্তার আসায় দারোয়ানও তেমন প্রশ্ন করেনি। পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গুলশান থানায় মামলা করেন তিনি। তো সে যখন ঢুকে বাসায়, তখন সে একটা মেয়ে, দারোয়ানরা তাকে কম সন্দেহ করে, অ্যাপ্রন পরা, এবং সে আমার মা রেফারেন্স দিচ্ছে যে আমার মার এখানে ফিজিওথেরাপিস্ট আসে, পরশু আমি সাততলায় ফিজিওথেরাপি করতে যাব। তো যেহেতু একটা মেয়ে, কোনো পুরুষ নাই, সেই জন্য এবং সকাল 7টার দিকে দারোয়ান এত বেশি তাকে কোয়ারি করে নাই, সে উপরে চলে আসছে। আয়সা ওই যেভাবে বললাম, গেটটা 30 সেকেন্ডের জন্য খোলা ছিল, ওই 30 সেকেন্ডের ভিতরে সে ঢুকছে।